সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে দর্শক আজকের আয়োজনের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির পর এখনো অবিরাম ঝরছে বৃষ্টি সেই সঙ্গে যুক্ত হয়েছে শীতের দমকা হাওয়া তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী এবং সাধারণ মানুষ রাজধানী থেকে সাধারণ জনগণের দুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মো খন্দকার মো অবিরাম বৃষ্টি চলছে কতটুকু দুর্ভোগ বেড়েছে যানজটের পরিস্থিতি কেমন রাস্তায় আমাদেরকে জানাবেন ধন্যবাদ তাবাসসুম আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু আগের দিনের চেয়ে একটু যানজট বেশি কারণ যেহেতু একদম রাত থেকে বৃষ্টি হচ্ছে তো রাস্তায় কিন্তু পানিও জমে গেছে আর সাধারণ জনগণের আসলে ভোগান্তির কোনো শেষ নেই আমরা দেখতে পেয়েছি যে সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু রাস্তায় অনেকেই দাঁড়িয়ে আছে কেউই কিন্তু ঠিকমতো গাড়ি পাচ্ছেন না এবং কেউই তাদের গন্তব্যস্থানে ঠিকমতো পৌঁছাতে পারছেন না যদিও এখন একটু আমি এখন আছি মিরপুরে যদিও এখন মিরপুর রোড কিছুটা ফাঁকা তবে আপনি ধানমন্ডি উত্তরার দিকে কিন্তু পুরো রাস্তাটা এখন ব্লক একদম ব্লক করা আছে আর শান্তিনগর থেকে শুরু করে একদম নীলক্ষেত পর্যন্ত পুরো রাস্তা বন্ধ যারা যেতে যাবে তাদের কিন্তু অনেক সময় লেগে যাবে তাদেরকে 3-4 ঘন্টা সময় লেগে যাবে আর ট্রাফিকের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে তাদেরও বেশ বেগ পেতে হচ্ছে কারণ আজকে এত ট্রাফিক যার কারণে তারা সবাই কিন্তু ওইভাবে কন্ট্রোল করতে পারছে না কারণ রাস্তা কিন্তু অনেকটাই ভাঙা আছে কোনো কোনো রাস্তায় পানি জমে গেছে যার কারণে কিন্তু গাড়ি ঠিকমতো পাস করতে পারছেন না এই কারণে রাস্তায় কিন্তু যানজট আছে তবে মিরপুর এলাকায় যানজট অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি যে এবং মিরপুর ফ্লাইওভার থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত আমরা এখনও কোনো জ্যামের সম্মুখীন হইনি এবং দেখতেও পাইনি তো মূলত জ্যামটা হচ্ছে একদম উত্তরা থেকে শুরু করে একদম আবদুল্লাপুর পর্যন্ত এবং ধানমন্ডি নীলক্ষেত শান্তিনগর থেকে পুরো রাস্তাই কিন্তু এখন বন্ধ আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যারা বনানী থেকে গুলশানের অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ কারণ ওখানেও কিন্তু দেখতে পেয়েছি যে অনেক সাধারণ মানুষ যারা রয়েছেন তারা রাস্তায় ছাউনিতে বসে আছেন তারা কেউই ঠিকমতো গাড়ি ওখানেও পাচ্ছেন না এবং সিএনজি ভাড়া থেকে শুরু করে সব ভাড়াই তারা এখানে উবার ভাড়া থেকে শুরু করে তারা ডাবল যাচ্ছে যার কারণে কিন্তু তাদের তারা যেতেও পারছেন না আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেহেতু রাস্তায় মিরপুর এখন কিন্তু অনেকটাই ফাঁকা তবে কিছুক্ষণ পরে এখানে কিন্তু শিক্ষার্থীরা নামবেন গ্রিন লাইন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু মিরপুর 10-এ নামবেন তো এখনও মিরপুরের অবস্থা বলা যাচ্ছে না তো আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যেহেতু মিরপুর রোড এখনও ফাঁকা তো ট্রাফিকরা বলছেন যে কিছুক্ষণের মধ্যে মিরপুর যদি একটি জ্যাম হওয়ার সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন আর বর্তমানে এখন যারা বনানী থেকে গুলশানের দিকে যাবেন এবং হাতিরঝিল পুরোটাই কিন্তু রাস্তা একদম ব্লক অবস্থায় রয়েছে ওখানে কিন্তু কোনো ধরনের গাড়ি যাতায়াতের কোনো ব্যবস্থা নেই আপনাকে একটু দেখাতে চাই যে মিরপুরের অবস্থা মিরপুর রোড কিন্তু এখন অনেকটাই ফাঁকা কিছুক্ষণের মধ্যে মিরপুর রাস্তাও বন্ধ হয়ে যাবে এমনটি আশঙ্কা করছেন যারা ট্রাফিক কর্মকর্তারা রয়েছেন তারা ট্রাফিক কর্মকর্তারা আমাদের কারো জানিয়েছেন যে যেহেতু পুরো রাস্তাই বন্ধ আপনি জানেন যে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো রাস্তায় কিন্তু সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে এবং তারা অনেক দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে এবং কেউই কিন্তু ঠিকমতো তারা যেতে পারছেন না স্কুল কলেজে যারা বেসরকারি এবং সরকারি বিভিন্ন জায়গায় চাকরিজীবী রয়েছেন তারা কেউই ঠিকমতো তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারছেন না আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে কারণ সব কিছুর ভাড়াই বাড়তে যাচ্ছে যার কারণে অনেকেরও কিন্তু সাধ্য থাকা সাধ্য নেই যার কারণে তারা যেতে পারছেন না আর আমরা এখানে আরও কিছুক্ষণের মধ্যে ট্রাফিক কর্মকর্তার সঙ্গে আবারও কথা বলবো কিছুক্ষণের মধ্যে কোন কোন রোড ফাঁকা হবেন এবং কোন কোন রোড জ্যাম হওয়ার আশঙ্কা রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে তারা কিছুক্ষণের মধ্যে আবারও জানাবেন এবং পরবর্তীতে আপনাদেরকে আবারও আমরা পরবর্তী যে ফলো আপ আপডেট সেটা আপনাকে জানাতে পারবো আর আপনি জানেন যে মিরপুরের মধ্যে যেহেতু গ্রিন লাইন কলেজ থেকে তারা নামবেন স্টুডেন্টরা তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিরপুর 10-এ আসবেন তো সেই রাস্তার অবস্থা এখনও বলা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই মিরপুর 10-ও জ্যামে পরিণত হবে আরেকটি বিষয় আমরা দেখেছি যে তুলনামূলকভাবে মিরপুর রোড এখন অনেকটাই ফাঁকা আর আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে নগর ভবন থেকে শুরু করে গুলিস্তান মোড় ওই রাস্তাটিতে কিন্তু পুরো রাস্তাটাই ব্লক ওখানেও কিন্তু গাড়ি চলাচল করতে পারছেন না এবং হাইকোর্ট এলাকাগুলোতেও কিন্তু রাস্তার যানজট আমরা শুনতে পেয়েছি ট্রাফিকের কাছ থেকে তারা বিভিন্নভাবে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন সেখানেও কিন্তু একই অবস্থা মূলত পুরো ঢাকায় আসলে এখন একটি প্যাকেট অবস্থায় রয়েছে বলা যেতে পারে
আরেকটি বিষয় যেহেতু মিরপুর এখনো ফাঁকা আছে কিছুক্ষণের মধ্যে এটাও কিন্তু জ্যাম হওয়ার সম্ভাবনা আছে এবং বন্ধ হয়ে যেতে পারে রাস্তা কারণ শিক্ষার্থীরা মিরপুর 10 এ রাস্তা বন্ধ করে মূলত আন্দোলন তারা করবেন তো ধারণা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে মিরপুরও ব্লক হয়ে যাবেন তো আজকে যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে সারাদিনই কিন্তু এই আসলে দুর্ভোগ পোহাতে হবে এবং সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে কারণ কেউই তাদের যাদের সকাল 8টায় অফিস তারা কিন্তু এখনো অফিসে তারা পৌঁছাতে পারেননি এই বৃষ্টির কারণে কারণ ঠিকমতো তারা পরিবহন যে রয়েছেন সেগুলো পাচ্ছেন না আর ভাড়া বাড়তি হয় অনেকেই সাধ্য নেই যার কারণে কিন্তু তারা এখনো যেতে পারছেন না তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে এখনকার মতো সর্বশেষ খবর তাবাসসুম মও আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে এই যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে রাতভর বৃষ্টি চলেছে এবং এখনও চলছে এর ফলে রাস্তাঘাটে যে যানজটের সৃষ্টি হয়েছে যার ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ অফিসগামী মানুষ কতটুকু ভোগান্তি বেড়েছে জানাতে মিরপুর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মও খন্দকার ঠিক একই বিষয়ে জানতে আমরা এবার পিরোজপুরে যেতে চাই সহকর্মী ইমন চৌধুরী রয়েছেন সেখানে ইমন রাজধানীর অবস্থা খুবই খারাপ প্রচণ্ড যানজট পিরোজপুরে কি অবস্থা যানবাহনের বাড়তি চাপ কেমন রয়েছে স্যার সাধারণ মানুষের ভোগান্তি কতটুকু বেড়েছে তাবাসুম আপনাকে ধন্যবাদ তাবাসুম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যাওয়াতের প্রভাবে কিন্তু আমরা দুই দিন ধরেই দেখতে পাচ্ছি যে পিরোজপুরে ঘুরি ঘুরি বৃষ্টি হইলেও আজ রাত ভোর থেকেই কিন্তু আসলে ভারী বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পিরোজপুরে 61,630 হেক্টর কৃষি জমিতে কিন্তু আসলে এবার আমন ধান চাষ হয়েছে কিন্তু এই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু আসলে এই চাষিদের মাঝে একটা দুশ্চিন্তা শুরু হয়েছে আসলে এই ধানগুলো তারা কিভাবে কাটবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ধানগুলো শুয়ে গেছে আসলে এতে করে কৃষকদের মাঝে একটা নানা দুশ্চিন্তা শুরু হয়েছে সেই সাথে কিন্তু আসলে রবি যে ফসল সেই ফসল ডাল সহ বিভিন্ন ফসল আছে সেই ফসলগুলো নিয়েও কিন্তু আসলে চাষিরা খুব দুশ্চিন্তায় আছে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে উপকূলীয় জেলা পিরোজপুরে আসলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই পিরোজপুর জেলার নদীর পাড়ের মানুষগুলো তো সেই ক্ষেত্রে আসলে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তার জেলা প্রশাসক জানিয়েছেন যে দুর্যোগ পরিস্থিতি পরিষদের যে কমিটি আছে সেই কমিটি কিন্তু তারা ইতিমধ্যেই জরুরি একটি বৈঠক করেছে সেই বৈঠকের মাধ্যমে আসলে জানানো হয়েছে সাংবাদিকদের যে পিরোজপুর জেলার 7টি উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কিন্তু সতর্ক থাকতে বলেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে পিরোজপুর জেলায় 220টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে যে কোনো সমস্যা তারা দ্রুততর সমাধানের জন্য উদ্যোগ নেবেন এবং তাছাড়াও শুকনো খাবার এবং ঔষধের ব্যবস্থা রেখেছেন তবে সবথেকে বড় বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে এই যে কৃষকদের মাঝে আসলে এই যে এখন কিন্তু আমন ধানের মৌসুম তারা কিন্তু কিছুদিনের মধ্যেই ধান কাটবে তবে এই রকম একটি সময় তারা আসলে বৃষ্টি পড়াতে তাদের মধ্যে একটি দুশ্চিন্তা রয়েছে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ তার সাথে আমরা জানবো আসলে এই বৃষ্টির প্রভাবে কত কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে কৃষি ফসল আমরা একটু আপনার কাছে কথা বলতে চাই আসলে একটু জানাবেন যে কত হেক্টর জমিতে এবার কৃষি ফসল উৎপাদন হয়েছে এবং এই বৃষ্টির প্রভাবে কি কি ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ আপনাকে আমাদের পিরোজপুর সদর উপজেলায় বর্তমানে আমন মৌসুমে 9,100 হেক্টর জমিতে আমাদের আমন চাষ হয়েছে তো আমাদের এই পিরোজপুর সদর উপজেলাতে প্রায় 90% জমির বেশি লোকাল আমন অর্থাৎ আমাদের যে স্থানীয় আমন জাত আছে এটা দিয়ে চাষ হয়ে থাকে তো এখনও আমরা মাঠে দেখতে পাচ্ছি যে কিছু ধান শুয়ে পড়েছে এবং বাকি ধান এখনও দাঁড়ানো অবস্থায় আছে আর আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার বিধায় পানির চাপ একটু বেশি থাকার বিধায় আমাদের কিছু ধান শুয়ে পড়েছে তবে আমরা আশা রাখতেছি যে এই পানিটা নেমে যাওয়ার পরে হয়তোবা আমাদের যেহেতু এখনও স্থানীয় আমন ধান কাটতে প্রায় 15-20 দিনের বেশি সময় লাগবে তো তেমন ধানের যারা কৃষক আছে কৃষক ভাইদের তেমন ক্ষতির সম্ভাবনা নেই তবে এক্ষেত্রে আমাদের রিলে ক্রপ আমরা সাথী ক্রপ হিসাবে যে খেসারি বীজ বপন করেছিলাম যেটা সিটিএ ফলানো হয়েছিল তো আমাদের যদি পানিটা সম্পূর্ণ না নামে তবে সেক্ষেত্রে আমাদের খেসারির কিছুটা সমস্যা হতে পারে তবে আমাদের যে যারা কৃষক ভাই আছে আমাদের এই যে ঘূর্ণিঝড় যাওয়ার যেটা আসার মানে পূর্বাভাস যখনই আমরা পেয়েছি তখনই আমাদের কৃষক ভাইদেরকে আমরা বলেছি যে যারা আমাদের কৃষক ভাইরা উপসি জাত চাষ করেছে অর্থাৎ যেটা আমাদের লোকাল আমনে থেকে একটু আর্লি পাকে এবং আমাদের কর্তনটা হয় তো যাদের জমিতে প্রায় 80% বা 75% ধান পাকছিল
আমরা তাদেরকে বলেছি যে ধানটা কর্তন করে নিন এবং সেটা যথাযথভাবে সংরক্ষণের জন্য আমরা বলেছিলাম। আর হচ্ছে যে এর পাশাপাশি আমাদের কয়েকটা ইউনিয়নে, তিনটা ইউনিয়ন আছে, শিকদার মল্লিক, দুর্গাপুর এবং কদমতলা, যেখানে আমরা আমাদের একটু আর্লি বোরো চাষ করা হয়। ক্ষতিগ্রস্ত যারা যেসব কৃষক হবে তাদের জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের এই যে ঘূর্ণিঝড়টা এখনো চলমান আছে, নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর বৃষ্টির প্রভাবে, তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে, কৃষি বান্ধব সরকারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও রবি মৌসুমে আমাদের কৃষকদেরকে আমরা যে বিভিন্ন প্রণোদনার আওতায়, অর্থাৎ আমরা হাইব্রিড বীজ যেটা বর্তমানে আমাদের বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রায় 3200 কৃষককে শুধুমাত্র হাইব্রিড বীজ সহায়তা প্রদান করেছি। 2180 জন কৃষককে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের রবি মৌসুমের যে সার বীজ আছে এবং এর সাথে সাথে সার সহায়তা প্রদান করা সম্পন্ন হয়েছে আমাদের। এবং এর পাশাপাশি আমাদের উপসি 450 জন কৃষককে উপসি ধানের বীজ, বোরো এবং এর সার সহায়তা, যেটা কার্যক্রম আমাদের বর্তমান অব্যাহত রয়েছে। এই বৃষ্টির প্রভাবে আসলে ক্ষয়ক্ষতি কতটুকু হতে পারে, কোনো বিষয় দেখছেন কিনা? আমরা সকালবেলা থেকে এবং গতকালকে কৃষকদের সাথে কথা বলেছি, যেটা অ্যাকচুয়াল আমাদের মাঠের যে বর্তমান যে অবস্থা, যদি পানিটা না নামে এবং এই পরিস্থিতিতে আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি সেটা আমরা তাৎক্ষণিকভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা আমরা যখন পানিটা নেমে যাবে এবং দু একদিন পরে এর আসল অবস্থাটা বোঝা যাবে, তবে আমরা আশা করতেছি যে আমাদের ধান ফসলে তেমন ক্ষতি হবে না। আর যেহেতু আমাদের বোরোর যে বীজতলা যেটা, সেটা আমাদের কৃষক ভাইরা যেহেতু একটু উঁচু জমিতে করে, সেক্ষেত্রে বোরোর বীজতলাতেও আমাদের তেমন সমস্যা হবে না। এবং কৃষকদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিকই পরামর্শ দিয়ে যাচ্ছি যে কখন ধান কর্তন করাও মানে দরকার, বা কীভাবে তারা বোরোর বীজতলা আরেকটু দুই দিন লেট করতে পারে, বা কিছু যে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে তাদেরকে কিন্তু আমরা বলেছি যে আপনারা আর কিছুদিন পরে বা দুই একদিন ওয়েট করে তারপর বীজটা ভিজান বা বীজতলার জন্য মানে বীজটা একটু দেরি করে মাঠে ফলান। তো আমরা এভাবে কৃষকদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি যে এই আমাদের যে যাওয়াতের যে যে ক্ষয়ক্ষতির যে একটা সম্ভাবনা ছিল, যেভাবে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের এই ধানের পাশাপাশি আর কি কি রবি শস্য আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে? যে আমি প্রথমেই বলেছি যে আমরা এখানে আমাদের এই পিরিচপুর সদর উপজেলায়, বিশেষ করে পিরিচপুর জেলা, আমরা সাথী ক্রপ হিসাবে আর কি ফসল হিসাবে খেসারিটা করে থাকি। তো এই খেসারি আমাদের অলরেডি মাঠে বপন করা হয়েছে আমাদের এই পিরিচপুর সদর উপজেলায়। 1410 একর জমিতে আমরা এবার খেসারি বপন করা হয়েছে রিলে ক্রপ হিসাবে। তো আমরা আশা রাখি যে যদি পানি নেমে যায় তাহলে আমাদের খেসারিতে তেমন বেশি ক্ষতি সম্মুখীন ক্ষতির সম্ভাবনা কম রয়েছে। তবে যদি পানিটা যদি না নামে সম্পূর্ণভাবে, তাহলে হয়তো বা খেসারি যারা চাষ করেছে তাদের কিছুটা সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতে পারে। আর এর পাশাপাশি সরিষা, এটা আমাদের এদিকে খুবই কম চাষ হয়ে যায়, মাত্র 20 হেক্টর জমিতে আমাদের সরিষা চাষ হয়েছে। তবে যে সমস্ত কৃষক জমি উঁচু তাদের জমিতে সরিষা চাষ হয় বিধায় সে সমস্ত কৃষকদের এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আর এর পাশাপাশি আমাদের যে শীতকালীন যেটা সবজি আর কি, সেটা 200 হেক্টর জমিতে আমাদের শীতকালীন সবজি আছে পিরিচপুর সদর উপজেলাতে। তো দেখা যাচ্ছে যে যেভাবে আমাদের থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ পানির চাপ খুব বেশি না, বা বসত বাড়িতে যে সমস্ত জায়গায় সবজি চাষ হয় সে জায়গায় এখন পর্যন্ত পানি ওঠে না বা ওঠার সম্ভাবনাও নেই। তো এর জন্য আর কি ওভারঅল যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে আমাদের কৃষকদেরকে তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। তাবাচ্চুম, শুনছিলেন আসলে আমাদের উপজেলা যে কৃষি কর্মকর্তা আছে তিনি কিন্তু আসলে কৃষি ফসলের নানা দিক কিন্তু তিনি তুলে ধরেছেন। আসলে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু আসলে আমাদের কৃষকদের কিন্তু আসলে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে পিরোজপুর জেলা একটি নদীবেষ্টিত জেলা, এর জেলায় যেমন কৃষির উপরে নির্ভরশীল তেমনি কিন্তু নদীর পাড়ে আসলে কয়েক লক্ষ মানুষ কিন্তু বসবাস করে। তো এখানে আপনার পিরোজপুরের কাউখালী উপজেলার বেশ কিছু নদীপার এলাকা আছে যেখানে আসলে বেড়িভাত না থাকায় তারা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ সময় পার করছেন, কারণ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই কিন্তু আমরা দেখতে পাই যে আসলে তীব্র আকারে নদী ভাঙন ধারণ করে এবং এই নদী ভাঙনের ফলে বিভিন্ন এলাকায় কিন্তু আসলে পানি প্রবেশ করে এবং পানিবন্দী হয়ে পড়ে অনেক মানুষ। তো সেই এলাকার মানুষজন দাবি করেছে যে দ্রুত যাতে বেড়িভাত নির্মাণ করা হয়। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় যাবাতে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তাবাচ্চুম ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে সারা দেশেই ভারী বৃষ্টিপাত এখনও চলছে। পিরোজপুরে অতিবৃষ্টির কারণে ফসলের বেশ ক্ষতি হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে পিরোজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমন চৌধুরী। একই বিষয়ে জানতে আমরা এবার চলে যাব চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামের এই মুহূর্তে কি অবস্থা? সাধারণ মানুষের ভোগান্তি কতটুকু বেড়েছে আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ তাবাসসুম। ভোগান্তি কিন্তু অনেকটা বেড়েছে, যেহেতু গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি, যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কর্ণফুলী নদীর ধারেই আছি, সেই নদী দিয়ে কিন্তু আসলে যে এপার এবং ওপার থেকে অনেক মানুষ কিন্তু চলাচল করে, এখনও পর্যন্ত নৌকা যুগে চলাচল করতে হয়, তারাই কিন্তু খুব একটা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, এমনকি জীবনের তাগিদে কিন্তু আসলে যে ওপার থেকে ছুটে আসতে হচ্ছে শহরে, তো সেভাবে কিন্তু তারা ছুটে এসছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখছি খুব একটা ঝুঁকি, এমনকি নৌকা ধরার নৌকা এমনকি মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেইগুলো কিন্তু আমরা দেখছি খুব একটা সতর্কতার সাথে তারা মাছ আহরণ করার চেষ্টা করছেন, এমনকি বঙ্গোপসাগরের 3 নম্বর সতর্ক সংকেতের পর থেকে কিন্তু সেখানে মাছ ধরার যে ট্রলারগুলো সেখানে কিন্তু যাওয়া একেবারে কিন্তু আসলে বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। উপকূল এলাকাগুলিতে যেখানে মাছ আহরণ করছেন নৌকা নিয়ে সেখানে কিন্তু আমরা দেখছি তারাও কিন্তু খুব একটা সতর্কতার মধ্য দিয়ে কিন্তু তারা আহরণ করছেন। সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টির যে ভোগান্তি, সকাল থেকে যারা চাকরিজীবী রয়েছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, এমনকি যারা যাত্রী আছেন তারাও কিন্তু সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন। আর যে জাহাজগুলো আপনি দেখছেন আমরা যে ঘাটে আছি, এই জাহাজ থেকে কিন্তু আসলে যে পণ্যগুলো বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে আসে জাহাজ থেকে, সকাল থেকে এখানে একটা উৎসব থাকে, যেখানে পণ্য খালাসের একটা উৎসব থাকে, উঠানামার কাজে কিন্তু অসংখ্য শ্রমিক কিন্তু তারা কাজে থাকার কথা রয়েছে, কিন্তু দেখা যায় বৃষ্টির কারণে একেবারে কিন্তু আসলে পণ্য ওঠা নেওয়া কিন্তু আমরা দেখছি একেবারে বন্ধ রয়েছে। তার কারণে যারা শ্রমিক আছেন, দিনমজুর আছেন, দিনে আনে দিনে খায়, এমনকি যারা কাজ পেলেই কিন্তু আসলে তাদের সংসার চলে, কাজ না থাকলে কিন্তু খুব একটা সমস্যায় পড়ে যেতে হয়, তারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমন তারা জানিয়েছেন এরকম বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, এমনকি ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণে চট্টগ্রামের একটা সবচেয়ে বড় সমস্যা যে জলাবদ্ধতা, জলাবদ্ধতা নিয়ে জলাবদ্ধতার সমস্যাটা সবচেয়ে বেশি, তার কারণে কিন্তু আসলে আরেকটু যদি ভারী বৃষ্টি হয় বর্ষণ হয় তাহলে কিন্তু চট্টগ্রাম শহরের বেশিরভাগ এলাকা যে নিম্নাঞ্চলগুলো যেগুলো আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করে। আর জোয়ার যখন আসে, এখন কিন্তু জোয়ার আসেনি, যখন দিনে দুবার কিন্তু জোয়ার আসে, জোয়ারের পানি আবার বৃষ্টির পানি যখন একাকার হয়ে যায় তখন কিন্তু আবার নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় পড়তে হয়, তার কারণে কিন্তু খুব একটা সমস্যার মধ্যেই আছেন কিন্তু আসলে নগরবাসী, খুব একটা আতঙ্কের মধ্যে আছেন যারা একেবারে কিন্তু আসলে নিম্নাঞ্চলে বসবাস করেন, তারাই কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছেন। আমরা এখানে যারা যাত্রীরা আছেন এমনকি বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির কারণে অপেক্ষা করছেন তাদের সাথেও আমরা কথা বলবো। আমি একটু কথা বলতে চাচ্ছি, কোথায় যাবেন আপনি? আমি মাঝি ভাই। আমি যাওয়া যাবো আসছি, তো আমি বাড়ির থেকে আসতেছি, আমি বলতে পারি না এখনো। ও, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কিরকম বৃষ্টির মধ্যে কেমন দুর্ভোগে আছেন আপনারা? বৃষ্টির মধ্যে লোকজন অনেক কম, লোক আসতেছে না, মানে যাত্রী আসা যাওয়া নেই, অনেক লোক কম। আমরা আরও কয়েকজন এখানে যাত্রী আছেন, আপনি যাত্রী নাকি? একটু কথা বলতে চাচ্ছি, কেমন দুর্ভোগের মধ্যে আপনারা পড়েছেন, যে নৌকা দিয়ে তো আপনারা পার হবেন তাই না? তো আসলে নৌকা পাচ্ছে কি না, আবার নদী দিয়ে আপনারা পার হবেন, নদী এখন তো বৃষ্টি খুব একটা ঝুঁকি থেকে যায় তাই না? হ্যাঁ ঠিক আছে, আসলে এই শীতকালে গ্রীষ্মকালীন এই বৃষ্টি আমরা একটা মানে অনেক আতঙ্কের মধ্যে আছে এই গুড়ি গুড়ি বৃষ্টিটা, কারণ আমি পার হবো ওই বাড়িতে যাবো ওদিকে, কারণ যে বৃষ্টি পড়তেছে এই নৌকা চলাচল করতে অনেক একটা লিক্স, এটা আমরা সরকারের কাছে আবেদন করে বলতেছি এই আমরা যেন এই দুর্যোগ থেকে মুক্ত হতে পারি, এরকম একটা আবেদন করতেছি। মানে উনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এদিকে একটু যেন চোখ দেয় আমাদের প্রতি। এরকম বৃষ্টি হলে আমরা দেখি চট্টগ্রাম শহরের বেশিরভাগ অংশ ডুবে যায়, যে এখন জলাবদ্ধতার একটা আতঙ্ক থেকে যায় না আপনাদের? হ্যাঁ আসলে এখন তো বৃষ্টি পড়লে তো মনে করেন আপনার এই চিরাং শহরে এমন জলবদ্ধতা, এদিকে অল্প বৃষ্টি হলো এই প্রায় হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, আমরা তো অনেক চিরাং শহরের মানুষটা অনেক অনেক আতঙ্কের মধ্যে আছে। আসলে সরকারে যদি একটু দেখে আমাদের তাহলে আমাদের এই আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, আমি একটু জানতে চাচ্ছি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, একটু বৃষ্টি হলে চট্টগ্রাম শহর তো বেশিরভাগ অংশ ডুবে যায় তাই না? এখন এখন আপনারা আতঙ্কে আছেন কিনা? খুব দ্রুত আতঙ্কিত, খুব দ্রুত আতঙ্কিত মধ্যে আছি,
এখন বৃষ্টি হাওয়াতে এখন যাত্রীরা পারাপার হতে পারতেছে না, খুব কষ্টের মধ্যে আছে। এই আপনি বুঝতে পেরেছেন এখানে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু আসলে যখন যে নৌকা আসবে, নৌকা আসলে কিন্তু তারা সেই নৌকা দিয়ে কিন্তু নদী পার হবে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর জন্য চাচ্ছি যে নৌকা করে নদীর ওপার থেকে এসছে কিন্তু শহরের দিকে, কিন্তু তারাও কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে ঝুঁকি নিয়ে তারা কিন্তু আসলে যে পারাবার করছেন। সব মিলে বলা যায় যে জাহাজের পণ্য উঠানামা একেবারে কিন্তু আসলে যে বন্ধ রয়েছে, এমনকি জাহাজগুলো অপেক্ষা করছে, ঘাটে ঘাটে অপেক্ষা করছেন বৃষ্টি থামলে তারপর কিন্তু আসলে যে পণ্য উঠানামা তারা করবেন। আর অন্যান্য যে জায়গাগুলোর কথা যদি আমরা বলি, সকাল থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় যে যানজট সৃষ্টি হয়েছে, যানজটের কারণে কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হয়েছে নগরবাসীর। সকাল থেকে যারা যে স্কুল পড়ুয়া এমনকি কলেজ পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা পড়েছেন। একই সাথে চাকরিজীবী যারা আছেন তারাই কিন্তু অনেকটা বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি বৃষ্টির মধ্যে যে পরিবহনও সংকট দেখা যাচ্ছে, এমন কোনো কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে যানজটও সৃষ্টি হচ্ছে। ছোট ছোট যে পরিবহনগুলো পাওয়া যাচ্ছে সিএনজি এমনকি রিক্সা, সেখানে কিন্তু ভাড়া বেশি গুনতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, এরকম যদি ভারী বর্ষণ হয় চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যে পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়, তার কারণে পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ এখনও পর্যন্ত কিন্তু বসবাস করছেন, সেখানেও কিন্তু আসলে সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। বলছে ভারী বর্ষণ হলে কিন্তু আসলে যে পাহাড় ধস হতেই পারে, তার কারণে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিতে এখনও পর্যন্ত বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হলেও কিন্তু আমরা দেখছি এখনও পর্যন্ত তারা সেখানে কিন্তু বসবাস করছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এমনকি ফায়ার সার্ভিস এমনকি জেলা প্রশাসন তারাও কিন্তু তাদেরকে কিন্তু আসলে সেই জায়গা থেকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু যেভাবে অভিযান করা হয় কিন্তু সেইভাবে কিন্তু আমরা জেলা প্রশাসনের সেরকম কোনো তৎপরতা আমরা এখনও পর্যন্ত দেখিনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসিমের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাদের প্রভাবে কতটুকু বৃষ্টিপাত বেড়েছে এবং গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, আজও ভারী বর্ষণ চলছে অব্যাহত রয়েছে, কতটুকু ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, যানজট কতটুকু বেড়েছে কিংবা সাধারণ মানুষের ভোগান্তি কতটুকু বেড়েছে, বিষয়গুলো জানাতে চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশ লাইভ আজ এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। সবাইকে ধন্যবাদ।